হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি পিকনিক করতে কুগ্রামে। এখানে এসে নিয়ে যাও। পূর্ব বর্ধমানের একটা ছোট্ট জায়গা অজয় আর কুনুরের সংগ্রহস্থলের কাছে আছে কুগ্রাম, সেখানে পিকনিক করতে চলেছি আমরা। আমার পেছনে ভিউটা দেখতে পাচ্ছি, আরো আরো অনেকে এসেছে পিকনিক করতে। আমরা দেখতে থাকুন আজ সারাদিন কি করছি না করছি। দেখুন কত সুন্দর রসুন ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, লঙ্কা ছাড়ানো হচ্ছে। এই সব লঙ্কা গুলো দিবি তো? দর্শক মোবাইলে দাঁড়িয়ে আছে, গ্রুপ গ্রুপ নেই এখানে, এখানে শুধু ব্লগের কাজ চলছে। লেবু আছে বলে, লেবু টমেটো আছে না, দই এতেই হয়ে যাবে, দই এতে হয়ে যাবে। ভালো বললাম মানে আলাদা করে রেখে দেখো মানে ফ্রাই করলাম আলটা বাপ ঠিক আছে, ওকে গাইস, ওই মুখ ভাজা হবে এটা। হ্যাঁ দেখুন ভাত চাপানো হলো, খুলে দেখো তো এবার ভাত চাপানো হয়ে গেছে, এবার ভাত হবে। আর ওইদিকে মাংস জোগাড় গুলো চলছে, তেল ধরা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তেল গরম হয়ে গেছে, তেলে কি দেওয়া হলো, পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হলো, সব বামুন ঠাকুরের সব রান্না বান্না করছে। আশেপাশে সব বসে আছে, আম বাগান একটা ঐতিহাসিক বাড়ি আছে এখানে, একটা সাইড দিয়ে আছে জল নিয়ে এসে, বলুন আপনি কিছু বলুন, কি বক্তব্য? ঠিক আছে, সুটি লাল করে দেবো।